সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় রক্ত এবং সংবহন নিয়ে পড়ব। ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস পেয়েছ, আজকে তৃতীয় ক্লাস। আজকে আমি যে টপিকগুলো পড়াবো এই টপিকগুলো হচ্ছে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সমগ্র দেহে কিভাবে রক্ত সংবহন হয় সেই বিষয়। তো আজকে প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম টপিক, সেটা হচ্ছে আমাদের হার্ট বিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের সমগ্র দেহে রক্ত সংবহন হয়, কিন্তু এই যে রক্ত সংবহন, এই রক্ত সংবহনের জন্য আমাদের কি বাইরের থেকে বিশেষ কোনো বল প্রয়োগ করতে হয় বা ভেতরে কোনো হরমোনের প্রভাব আছে, এরকম কিছু আমরা কখনো শুনেছি? আসলে এ ধরনের কোনো বিষয় নেই। আমাদের এই যে হৃৎপিণ্ড, এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের এই হৃদস্পন্দন যেটা, এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং স্নায়ুতন্ত্র, হরমোন এবং বাইরের কোনো উদ্দীপনা ছাড়া এই যে হৃৎপিণ্ডের যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এই বিষয়টাকেই বলা হয় হার্ট বিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। বাইরের কোনো উদ্দীপনা কাজ করছে না, তারপরে দেখা যাচ্ছে কোনো হরমোন বা স্নায়ুতন্ত্রের ভূমিকা নেই, তাহলে কিভাবে আমাদের এই হার্ট বিট চালু থাকছে বা সমগ্র দেহে রক্ত সংবহনটা চালু থাকছে? আসলে আমাদের হৃৎপিণ্ডে বিশেষ ধরনের হৃৎপেশী টিস্যু বা সংযোগী টিস্যু রয়েছে। এই সংযোগী টিস্যুগুলোই কী করে? এই সংযোগী টিস্যুগুলোই হার্ট বিটের মাধ্যমে সমগ্র দেহে রক্ত পরিবহনটা নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত চার ধরনের সংযোগী টিস্যু বা কলা রয়েছে। এই চার ধরনের সংযোগী টিস্যু হচ্ছে SAN বা সায়ানোঅ্যাট্রিয়াল নোড, AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ এবং পারকিনজি তন্তু। আজকে আমরা এই সংযোগী টিস্যুগুলোর মাধ্যমে কিভাবে হার্ট বিট নিয়ন্ত্রিত হয় সেই বিষয়টা জানব। এই চার ধরনের সংযোগী টিস্যুর মধ্যে প্রথম সংযোগী টিস্যুর নাম হচ্ছে SAN বা সায়ানোঅ্যাট্রিয়াল নোড। সায়ানোঅ্যাট্রিয়াল নোড, এটার অবস্থান কোথায়, এর গঠন কেমন এবং এর কাজ কি, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। সায়ানোঅ্যাট্রিয়াল নোড, আমাদের এটা একটা হৃৎপিণ্ডের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা হৃৎপিণ্ডের গঠন আমরা দেখতে পাচ্ছি। হৃৎপিণ্ডের এই যে গঠন, এই গঠনে আমাদের ওপরের যে অংশ এটা হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের অংশটা হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামকে অলিন্দ বলা হয় এবং ভেন্ট্রিকলকে নিলয় বলা হয়। বর্তমানে এদের নাম পরিবর্তন হয়, আমাদের অলিন্দ ছিল যেটা সেটাকে বলা হয় অ্যাট্রিয়াম এবং নিলয় যেটা সেটাকে বলা হয় ভেন্ট্রিকল। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে আমাদের সুপিরিয়র ভেনা কেভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত যে নোড বা যে সংযোগী টিস্যু তার নাম হচ্ছে SAN বা সায়ানোঅ্যাট্রিয়াল নোড। সায়ানোঅ্যাট্রিয়াল নোডের গঠন হচ্ছে এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের স্নায়ুপ্রান্ত সহ খুব অল্প কিছু হৃৎপেশী দিয়ে গঠিত। এই হৃৎপেশী সহ এই স্নায়ুতন্ত্রগুলোর দেখা যাচ্ছে যে 10-15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার চওড়া এবং মাত্র 1 মিলিমিটার পুরু। এখন এই SAN এর কাজটা কি? SAN মূলত, SAN বা সায়ানোঅ্যাট্রিয়াল নোড মূলত আমাদের স্পন্দন প্রবাহ সৃষ্টি করে। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগনালের মাধ্যমে হার্টবিটটা শুরু হয়। এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে স্নায়ু উদ্দীপনার অনুরূপ একটি উত্তেজনার ঢেউ আস্তে আস্তে, ছোট ছোট ঢেউগুলো আস্তে আস্তে হৃৎপেশীর দিকে অগ্রসর হয়। চিত্রে দেখানো হয়েছে SAN থেকে যে বিটটা শুরু হবে, যে ঢেউটা শুরু হবে, সেটা আস্তে আস্তে হৃৎপেশীর দিকে অগ্রসর হবে এবং এটি ক্রমান্বয়ে আমাদের এই যে অ্যাট্রিয়াম, এই পুরো অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে যাবে। এর ফলে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটবে,
এবং অ্যাট্রিয়ামে সংকোচন ঘটলেই রক্ত আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে প্রবাহিত হয়। এই এসএএনকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। পেসমেকার শব্দের অর্থ হচ্ছে ছন্দ নিয়ামক। এই যে হৃদস্পন্দনের সিস্টল ডায়াস্টল অর্থাৎ সংকোচন প্রসারণ, এটা একটা ছন্দ। এই ছন্দের নিয়ামক বলা হয় আমাদের এসএএনকে। আমাদের দ্বিতীয় ধরনের সংযোগী টিস্যু সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভিএন। এভিএন এর অবস্থান হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। এদের গঠন অনেকটা এসএএন বা সায়ানোঅ্যাট্রিয়াল নোডের মতোই। এরা এভিএন টিস্যু বা এভি বান্ডল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে সংযুক্ত থাকে। এখন এভিএন এর কাজ কি? এভিএন দেখা যাচ্ছে যে এই এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এভি বান্ডলের মাধ্যমে হৃদুদ্দীপনার ঢেউ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ছড়িয়ে দেয়। এদের অবস্থান কিন্তু অ্যাট্রিয়ামের প্রাচীরে, কিন্তু এখান থেকে যে হৃদুদ্দীপনার ঢেউটা তৈরি হয় এটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে ছড়িয়ে যায়। এবং কোনো কারণে যদি এসএএন নষ্ট হয়ে যায় বা সায়ানো অ্যাট্রিয়াল নোড, যেটা এই সায়ানো অ্যাট্রিয়াল নোড বিনষ্ট হয় বা হৃদস্পন্দন সৃষ্টিতে ব্যর্থ হয়, তখন এভিএন স্পন্দন প্রবাহ সৃষ্টি করে এবং এই জন্য এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডকে সংরক্ষিত পেসমেকারও বলা হয়। আমাদের তৃতীয় প্রকার সংযোগী কলা হচ্ছে বান্ডল অফ হিজ। আচ্ছা, এভিএন থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের যে সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান এবং বাম ভেন্ট্রিকলের প্রাচীরে বিস্তৃত হয় তাকে বান্ডল অফ হিজ বলে। এখানে উৎপন্ন হচ্ছে এভিএন থেকে এই সংযোগী কলাটা উৎপন্ন হয়ে এটা দুভাগে বিভক্ত হয়েছে, দুভাগে বিভক্ত হয়ে ডান এবং বাম অ্যাট্রিয়ামের প্রাচীরে বিস্তৃত হয়েছে। এরাই হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। এরা এভিএন থেকে যে স্পন্দন তৈরি হয়, এভিএন থেকে উৎপন্ন স্পন্দনটা এটা হৃৎপিণ্ডের প্রাচীরে ছড়িয়ে দিতে পারে। আমাদের সর্বশেষ যে সংযোগী কলা আছে সেটি হচ্ছে পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু, আমাদের কিছুক্ষণ পূর্বেই আমরা দেখলাম যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা তার পরবর্তী যে অংশ সেটা দুভাগে বিভক্ত হয়ে আমাদের হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকলের প্রাচীরে বিস্তৃত হয়েছে। এই যে বিস্তৃত হওয়া অংশটা বান্ডেল অফ হিজ, এই বান্ডেল অফ হিজের শেষ প্রান্তগুলো, এই শেষ প্রান্ত আমাদের দেখা যাচ্ছে যে ভেন্ট্রিকলের যে প্রাচীর আছে এই ভেন্ট্রিকলের প্রাচীরে জালকের মতো তৈরি করেছে। এই যে বান্ডেল অফ হিজের শেষ প্রান্ত তন্তুতে পরিণত হয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে যে জালক তৈরি করে, এই জালকগুলোকে বলা হয় আমাদের পারকিনজি তন্তু। এবং এই যে তন্তুগুলো ভেন্ট্রিকলের পেশিতন্তুগুলোর প্রতিটি অংশে অতি দ্রুত উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং ভেন্ট্রিকল দুটির সংকোচন ঘটায়। এভাবেই আমাদের এই যে চার ধরনের সংযোগী টিস্যু আমাদের দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সহায়তা করে এবং হৃদ উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং এর মাধ্যমে সমগ্র দেহে আমাদের রক্ত সংবহন হয়ে থাকে। আমাদের আজকের দ্বিতীয় টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মানব দেহে রক্ত সংবহন। আমাদের সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাই না? আমাদের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্ত সংবহনের প্রধান অঙ্গ এবং এই হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে আমাদের রক্তটা প্রবাহিত হয়। তো এই যে মানব দেহে যে রক্ত সংবহনটা ঘটে, এই রক্ত সংবহনের প্রকৃতি কীরূপ এবং কীভাবে এই সংবহনটা ঘটে সে সম্পর্কে আমরা এখন জানব। মানব দেহের যে রক্ত সংবহন এটা মূলত বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির বলতে বোঝায় যে ধরনের রক্ত সংবহন আমাদের হৃৎপিণ্ড, ধমনি, শিরা এবং কৈশিক জালিকা এগুলোর মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে সমগ্র দেহে সঞ্চালিত হয়। অর্থাৎ এটি কোনো অনুন্নত শ্রেণীর যে প্রাণীগুলো আছে, যেমন আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো আছে, এখানে যেমন আমরা দেখি যে হচ্ছে গহ্বরের মধ্যে থাকে রক্ত বা হিমোলিম্ফ এবং সেখান থেকে
আমাদের পরবর্তীতে হৃৎপিণ্ডে যায়। এ ধরনের কোনো মুক্ত সংবহন হয় না। আমাদের মানবদেহে যে রক্ত সংবহন, এটা আমাদের ধমনী, কৈশিক জালিকা, তারপরে শিরা এবং হৃৎপিণ্ডের মধ্যে আভ্যন্তরীণভাবে অবস্থান করে এবং এভাবে সমগ্র দেহে সঞ্চালিত হয়। এই জন্য এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন। এবং আমাদের এই যে রক্ত সংবহনের প্রকৃতি, এটা হচ্ছে দ্বিচক্রীয় ধরনের। দ্বিচক্রীয় সংবহন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড যদিও আমাদের প্রধান সংবহন অঙ্গ, হৃৎপিণ্ড থেকে দেহে সঞ্চালিত হয়, কিন্তু আমাদের এই যে দেহ থেকে আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের যায় সমগ্র দেহে, এবং সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পুনরায় আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ডে ফিরে এসে এটা পরিশোধনের জন্য চলে যায় আমাদের ফুসফুসে। ফুসফুস থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়, এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সেটা সমগ্র দেহে পরিবাহিত হয়। এই যে হৃৎপিণ্ড থেকে দেহ এবং দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে যায়, এটা শুধুমাত্র এক চক্র। এই হৃৎপিণ্ড থেকে যে পুনরায় ফুসফুস এবং ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে, এই জন্য এই যে আমাদের রক্ত সংবহন চক্র যেটা, এটাকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন, বা একে দ্বিবর্তনী রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। মানবদেহের রক্ত সংবহনকে প্রধানত দুটি শিরোনামে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন। তো এই সংবহন বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে হৃৎপিণ্ডের যে গঠন, হৃৎপিণ্ডের গঠনে। আমরা পূর্ববর্তী ক্লাসে হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি, এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন বোঝার জন্য আমাদের এই হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। তারপর আমি বলে নিচ্ছি, এই যে হৃৎপিণ্ডের গঠনটা দেখা যাচ্ছে, হৃৎপিণ্ডের গঠনে ওপরের যে অংশটা, হৃৎপিণ্ডের ওপরের দিকের যে অংশ সেটাকে বলি আমরা অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচের যে অংশ সেটাকে বলি আমরা নিলয় বা ভেন্ট্রিকল। আচ্ছা, এই যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখান আমাদের এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এবং এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল। তো ডান অ্যাট্রিয়ামের সাথে সংযোগ আছে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার, এবং ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়েছে আমাদের পালমোনারি ধমনীর। অপরদিকে দেখা যাচ্ছে যে বাম অ্যাট্রিয়ামের সাথে সংযোগ রয়েছে পালমোনারি শিরার, এবং বাম যে ভেন্ট্রিকল, যেটা বাম ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হচ্ছে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী। এখন আমরা কিভাবে রক্ত সংবহন হয় সেটা দেখব। তো সিস্টেমিক সংবহন, প্রথম সংবহন হচ্ছে সিস্টেমিক সংবহন। আমরা জানি যে আমাদের, প্রথমেই এ কথাটা বলা হয়েছে যে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত দেখা যাচ্ছে সমগ্র দেহে পরিবাহিত হয়, এবং সমগ্র দেহের থেকে পুনরায় রক্ত আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ড থেকে আমাদের দেহে যে রক্ত যায় সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর সমগ্র দেহ থেকে যে রক্ত আমাদের পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে হৃৎপিণ্ড থেকে দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে এবং আমাদের সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের যে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসছে, এই সংবহনই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন হচ্ছে আমাদের শুরু হয় অ্যাওর্টা থেকে। সিস্টেমিক সংবহন শুরু হবে আমাদের অ্যাওর্টা বা এই যে মহাধমনী, যেটা মহাধমনী থেকে। আর অ্যাওর্টার উদ্ভব হয় কোথা থেকে দেখছি আমরা, আমাদের এই যে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে। বাম ভেন্ট্রিকলের থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই ভেন্ট্রিকলটা যখনই সংকোচন ঘটবে, সংকোচনের ফলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের অ্যাওর্টার মধ্যে দিয়ে পরিবাহিত হবে। অ্যাওর্টার মধ্যে দিয়ে এই যে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হবে, এগুলো অ্যাওর্টার বিভিন্ন শাখার মাধ্যমে পৌঁছে যাবে ধমনীতে। অ্যাওর্টার ভেন্ট্রিকল
ভেন্ট্রিকলের যে সংকোচন, ভেন্ট্রিকলের সংকোচনের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার যে বিভিন্ন শাখা, এই বিভিন্ন শাখার মাধ্যমে পৌঁছে যাবে ধমনীতে। ধমনী থেকে ধমনিকা এবং কৈশিক জালিকার মাধ্যমে আমাদের দেহের সমগ্র অঙ্গ এবং টিস্যু কোষে পৌঁছে যাবে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহে পৌঁছানোর পরে দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তের মাধ্যমে মিশে পুনরায় আমাদের দেহে ফিরে আসবে। দেহে ফিরে আসবে কিভাবে? এই যে আমাদের যে ডান অ্যাট্রিয়ামের যে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভা আছে, এই সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে চলে আসবে আমাদের ডান অ্যাট্রিয়ামে। এবং ডান অ্যাট্রিয়ামে যখন সংকোচন ঘটবে, এটা ডান অ্যাট্রিয়াম থেকে প্রবেশ করবে আমাদের ডান ভেন্ট্রিকলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিস্টেমিক সংবহনের যদি আমরা প্রবাহ চিত্র দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে যাবে অ্যাওর্টা, অ্যাওর্টার থেকে যাবে আমাদের টিস্যু এবং অঙ্গ, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে ফিরে আসবে। এই যে সংবহনটা আমি দেখালাম, এই সংবহনটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। আমাদের দ্বিতীয় প্রকার যে রক্ত সংবহন, দ্বিতীয় প্রকার রক্ত সংবহন হচ্ছে পালমোনারি সংবহন। আমরা প্রথম দিকেই বলেছিলাম আমাদের যে দেহে যে থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, এই রক্তকে পরিশোধিত হয়। এই পরিশোধনটা ঘটে কোথায়? এই পরিশোধনটা ঘটে ফুসফুসে। তো হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিশোধনের জন্য যায় এবং সেখান থেকে পরিশোধিত হয়ে পুনরায় আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। এই সংবহনই হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনের শুরু হয় পালমোনারি ধমনী থেকে, আর পালমোনারি ধমনীর যে উৎপত্তি, এই উৎপত্তিটা হয়েছে আমাদের ডান ভেন্ট্রিকল থেকে। এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী, এর উৎপত্তি স্থল হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, ডান ভেন্ট্রিকলের সংকোচনের ফলে সমগ্র দেহ থেকে আসা এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা পালমোনারি ধমনীর মধ্যে দিয়ে পরিবাহিত হয়। পালমোনারি ধমনী দিয়ে এটা পরিবাহিত হয়ে চলে যায় হচ্ছে আমাদের ফুসফুসে। ফুসফুসে গিয়ে ফুসফুসের যে কৈশিক জালিকা আছে, এই কৈশিক জালিকাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। এটা কিভাবে? এটা হচ্ছে গ্যাসীয় বিনিময় ঘটে। কৈশিক জালক থেকে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলেছে এবং ফুসফুসে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা রক্তের সাথে মিশে আমাদের পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে, আমাদের চারটি পালমোনারি শিরা থাকবে, দুটি ফুসফুস থেকে আগত চারটি পালমোনারি শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের যে ডান অ্যাট্রিয়াম, হৃৎপিণ্ডের যে বাম যে অ্যাট্রিয়াম, সেই বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তাহলে পালমোনারি যে সংবহন, পালমোনারি সংবহনের প্রবাহ চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে পালমোনারি সংবহন শুরু হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে। ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে আমাদের পালমোনারি ধমনীতে। পালমোনারি ধমনী থেকে এটা যাবে ফুসফুসে। ফুসফুসে গিয়ে এটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম থেকে প্রবেশ করবে বাম ভেন্ট্রিকলে। এবং এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় আমাদের সিস্টেমিক সংবহন ঘটিয়ে আমাদের এই যে অ্যাওর্টার মধ্যে দিয়ে সমগ্র দেহে পৌঁছে যাবে। অর্থাৎ আমাদের এই যে সংবহন যে বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়টি সম্পূর্ণরূপে চক্রাকারে পরিচালিত হচ্ছে। এই জন্য এবং এই চক্রে যেহেতু হৃৎপিণ্ড এবং দেহ ছাড়াও ফুসফুস সংযুক্ত, এই জন্য এই চক্রকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন। তো মানব দেহের সংবহন মূলত এই দু ধরনেরই, রক্ত সংবহন হয় দু ধরনের, তবে প্রধান দু ধরনের হলেও আমাদের মানব দেহে আরও কিছু সংবহন পরিলক্ষিত হয়, যেমন পোর্টাল সংবহন এবং করোনারি সংবহন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ড থেকে
যে রক্তটা দেহে প্রবাহিত হচ্ছে, এই দেহ বা দেহ থেকে রক্তটা আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসছে, তখন এটা মাধ্যমিক কোনো অঙ্গে প্রবেশ করে। এই মাধ্যমিক কোনো অঙ্গে প্রবেশ করে পরবর্তীতে সেখান থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। তো যদি রক্ত সংবহন সরাসরি আমাদের হৃৎপিণ্ড থেকে দেহ এবং দেহ থেকে হৃৎপিণ্ড না হয়ে মাধ্যমিক কোনো অঙ্গে প্রবেশ করে, সেটাকে বলি আমরা পোর্টাল সংবহন। আর এক প্রকার সংবহন হচ্ছে করোনারি সংবহন। আমাদের এই যে হৃৎপিণ্ডের যে পেশি, এই হৃৎপিণ্ডের পেশিগুলোর জন্য আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন হয় এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে করোনারি ধমনির মাধ্যমে। করোনারি ধমনির মাধ্যমে হৃৎপেশিগুলোতে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, সেই পরিবহনকে বলি আমরা করোনারি সংবহন। তো আজকের মতো আমাদের এই যে অধ্যায়, এই অধ্যায়টা শেষ হচ্ছে এবং এটা আমাদের এই যে চতুর্থ অধ্যায়, এটা ছিল আমাদের শেষ ক্লাস। পরবর্তী যেদিন আমরা ক্লাস নিব সেটা আমাদের শুরু হবে উদ্ভিদ বিজ্ঞান থেকে, জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদের প্রজনন বিষয়ের উপরে আমরা পরবর্তী ক্লাসটা নিব। তো সে পর্যন্ত আশা রাখছি তোমরা সবাই ভালো থাকবে।